আজকে পাটি সপ্তাহ হবে। পাটি সপ্তাহের জন্য আমি দু হাতা চালের গুঁড়ো নিচ্ছি। তা বাজারে কেনা চালের গুঁড়ো আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। আর এক হাতা ময়দা, এক হাতা ময়দা। আমি যেহেতু কোড়াটা গুড় দিয়ে করেছি, সের জন্য এই মাখাটা চিনি দিয়ে করব, যাতে পাটি সপ্তাহগুলো সাদা সাদা হয়। সুজি নিচ্ছি হাফ পাতা, চিনি নিচ্ছি এক হাতা। মিষ্টিটা আপনাদের ওপরে, যে যেরকম খাবে সে সেরকম নেবে। এক চিমটি নুন, এবার এগুলোকে ভালো করে নাড়িয়ে অল্প করে করে দুধ দিতে হবে। কেউ দুধ দিয়েও করে, আবার কেউ জল দিয়েও গুলতে পারে। আমি যেহেতু ইয়েটাকে সাদা করব, সের জন্য আমি দুধ দিচ্ছি। দুধ দিলে বেশি টেস্ট হয়, অনেকে আবার আমুল দুধ দিয়েও করে। এটা একটু ভালো করে নাড়াবেন, তাহলে চিনিগুলো গুলে যাবে আর পাটি সপ্তাহটাও ভালো উঠবে। অল্প অল্প করে দুধ দেবেন, না হলে পরে না দলা হয়ে যাবে, ভালো করে গুলতে চাইবে না। আমার ব্যাটার রেডি, এবার এক ঘন্টার জন্য এটাকে বিশ্রাম দেবো। এক ঘন্টা ভেজে না থাকলে ব্যাটারটা, তাহলে পরে ভালো হবে। এক ঘন্টার জন্য বিশ্রাম দিচ্ছি। আমাদের এক ঘন্টা হয়ে গেছে, এবার পিঠাগুলো বানাবো। আরেকটা কথা, আমি কোড়াগুলো আগেই বানিয়ে রেখেছিলাম ও নারকেল দিয়ে আর গুড় দিয়ে। আমার কাছে বেগুনের বোটা থাকলে পরে ভালো হতো, কিন্তু আমার কাছে বেগুনের বোটা নেই বলে আমি একটু কটন নিয়ে নিয়েছি। আপনারা এই নারকেলের কোড়ার বদলে মাথা সন্দেশ বা ঘরে ক্ষীর বানিয়েও করতে পারেন। Thank you.
গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভাজবেন, দেখবেন পিঠাটা ভালো হবে। আমাদের পিঠে রেডি। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খুব নরম হয়, খেতে খুব স্বাদ লাগে।